আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা প্রিপেইড ইলেকট্রিক মিটারে প্রিভিয়াস রিচার্জ অ্যামাউন্ট আমরা কিভাবে বের করতে পারি অর্থাৎ আমরা কিভাবে প্রিপেইড ইলেকট্রিক মিটারে সর্বশেষ কত টাকা রিচার্জ করা হয়েছিল সেটা কিভাবে আমরা দেখতে পারি তো আপনারা যদি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রিপেইড ইলেকট্রিক মিটার ব্যবহার করেন এবং আপনারা যদি চান যে সর্বশেষ কত টাকা রিচার্জ করেছিলেন সেটা কিন্তু খুব সহজে আপনারা করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইন ডিটেলস দেখাবো যে কিভাবে আমরা সেই প্রিপেইড ইলেকট্রিক মিটারে আমরা সর্বশেষ কত টাকা রিচার্জ করেছি সেটা আমরা কিভাবে দেখতে পারি তো চলুন শুরু করা যাক তো দর্শক মণ্ডলী এটাই হলো আমার সেই প্রিপেইড ইলেকট্রিক মিটার আমি ওয়েস্ট জন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রিপেইড ইলেকট্রিক মিটার ব্যবহার করি তো এখন যদি আমরা সর্বশেষ কত টাকা রিচার্জ করেছিলাম সেটা যদি দেখতে চাই তাহলে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমরা এইট ওয়ান সেভেন আমি আবারও বলছি এইট ওয়ান সেভেন লিখে আমরা এই লাল বাটনে প্রেস করব তাহলে আমাদের সর্বশেষ রিসার্চ অ্যামাউন্টটা আমাদের সামনে চলে আসবে তো এখন আমি এইট ওয়ান সেভেন লিখে লাল বাটনে প্রেস করছি তো আপনারা দেখতে পারছেন এখানে দেখাচ্ছে একশো আটাশি দশমিক চোদ্দো টাকা তো এটাই হলো আমার সেই সর্বশেষ রিচার্জ অ্যামাউন্ট যেটা আমি রিসার্চ করেছিলাম তো আমি দুশো টাকা রিচার্জ করেছিলাম কিন্তু সেখান থেকে ভ্যাট এবং অন্য বেশ কিছু কস্ট কেটে নিয়ে আমার প্রিপেইড ইলেকট্রিক মিটারে একশো আটাশি দশমিক চোদ্দো টাকা ইন করেছিল তো সেটা আমাকে দেখাচ্ছে তো এটা আমি সর্বশেষ রিচার্জ করেছিলাম তো এটা হলো আমাদের সেই সর্বশেষ রিচার্জ অ্যামাউন্ট তো এভাবে আসলে আমরা প্রিপেইড ইলেকট্রিক মিটারের সর্বশেষ কত টাকা রিচার্জ করেছিলাম সেটা আমরা দেখতে পারি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে